বন্ধুর খোঁজাখুঁজি চলছে। ও, বৃষ্টিতে ভিজে গেলাম। এখন 8:30 বাজে, তো 8:15 থেকে বৃষ্টি শুরু হয়েছে। একটু বাইরে গেছিলাম, কাজ ছিল, তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে খুব জোর বৃষ্টি না হলেও যা বৃষ্টি হচ্ছে অলরেডি ভিজে গেছে। তো বাড়ি এলাম, আর গুড মর্নিং এই বৃষ্টির সকালে। তো আমি যখন ফিরছিলাম তখন ফোন এলো, দেখলাম আমাদের বিনোদ, মানে যে আমাকে মাছ দেয় না, যার থেকে মাছ নিই, তো সে ফোন করেছিল যে দাদা আজই তো ইলিশ খাওয়ার ওয়েদার, দেখি গিন্নিকে বল। তো হেনা এখন এসে পৌঁছায়নি, সেই জন্য পেপারটা এখনো বাইরেই আছে। এই যে খুলল, তো আমি বলছি জানি না কি হবে। বিনোদ ফোন করেছিল যে আজকে তুই ইলিশ খাওয়ার ওয়েদার, দাদা কি করবো। আমি বললাম আমার বাড়িতে কাজের, মানে হেনা হয়তো আসবে না, তো কি করা যায়। গিন্নিকে জিজ্ঞেস করি, তো জিজ্ঞেস করতে এলাম আর কি। নিয়ে রাখার দরকার নেই, তাহলে আর নেবো না, পরেই নেবো। আজকে থাক, যেমন বললাম বৃষ্টি হয়ে গেছে, আমি একটু ভিজে গেছি। সকালে আসবে 11টার সময় কাজে, 11টা এলে তো ওরও আর রান্না করতে ইচ্ছে হবে না, আর রান্না করলে আমাদেরও আর মানে হবে না আর কি। আর আমার এমনিতে আজকে অনেক কাজ, তো সেই জন্যে থাক আজকে ইলিশ, আজকে ইলিশটা থাক, পরে একদিন খাওয়া হবে। এটা হলো হয়ে যাবে, আরেকটা নিয়ে নাও আপাতত। কালকে বৃক্ষরোপণ অনুষ্ঠান আছে রিমঝিমের স্কুলে, তাই দেবদারু পাতা নিলাম, কি করব সেটা দেখাও। গুড মর্নিং বন্ধুরা, আজ 8 তারিখ, মানে আগস্টের 8 তারিখ, তার সঙ্গে 22শে শ্রাবণ, মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। আজ সকাল থেকেই আমরা একটু ফ্রি আছি, মানে ঘুম থেকে উঠতে একটু দেরি, মানে দেরি করেই উঠেছি, কারণ মেয়ের স্কুল নেই, কিন্তু স্কুল নেই, বিকেল 3টে থেকে আমাদের আবার বেরোতে হবে সমস্ত রেডি হয়ে, কারণ আজ বৃক্ষরোপণ, তাই তো? আজ বৃক্ষরোপণ আছে, সেই জন্য কাল তো আমরা গেছিলাম সমস্ত ফুলের খোঁজে, মানে ওদের একটা স্পেশাল ফুল, সেটা হচ্ছে টগর ফুলের গোছ, কী মানে গোর মালা। তো সেটা সব জায়গায় পাওয়া যায় না, মানে কারণ যেহেতু টগর ফুলের মালা, তো বড় বড় দোকানগুলো করে না। তবুও আমরা খুঁজে খুঁজে একটা দোকান পেয়েছি যেখানে পাওয়া যাবে, কিন্তু তবুও আমরা একটা সেকেন্ড, মানে অন্য ফুলও তুলে নিয়েছি, মানে কাল ওদের স্কুলে গিয়ে অনেকগুলো ফুল তুলে নিয়ে এসেছিলাম, এবার সেইটা দিয়ে মালা তৈরি করার জন্য। তো আজকের ম্যাডাম বসে গেছে সেই মালাটা তৈরি করার জন্য, আপনাদের দেখাই। এই যে শুরু হয়ে গেছে, এতটা হয়েও গেছে, খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে টগর ফুল, তার সঙ্গে দেবদারু পাতা, দেবদারু পাতাকে মুড়ে এইভাবে তৈরি করা। মানে জীবনে ছোটবেলায় এমনি মালা গেঁথেছি, এই গোড়ে মালা গাঁথা বাবা বিশাল টাফ, অনেক ফুল লাগবে। ফুলটা গোছাতে কতগুলো করে মোটামুটি দিতে হচ্ছে ফুল? 4টে করে দিলে 4টে চারদিকে, 4টে ডিরেকশনে, আচ্ছা, তবে গিয়ে ব্যাপারটা ঠিকঠাক দাঁড়াচ্ছে। তার সঙ্গে দেবদারু পাতাটা,
খুব সুন্দর হচ্ছে, মানে যেভাবে দেখেছি। হ্যাঁ অ্যাকচুয়ালি সেই ছোটবেলায় যখন বর্ধমান মন্দিরে যেতাম তখন ওখানে রজনীগন্ধার গোড়ের মালাগুলো গাঁত দেখতে পেতাম। হ্যাঁ তো সেই বুদ্ধি কাজে লাগিয়েই করছি আর কি, যে এইভাবেই হবে। তবে রজনীগন্ধা তো মোটা মোটা সূচে চটপট হয়ে যায়, কিন্তু এ তো পাতলা, এত এই সরু সূচ লাগছে আর খুব ধীরে সুস্থে টানতে হচ্ছে, আদারওয়াইজ ভেঙে যাবে, মানে ফুল ছিঁড়ে চলে যাবে। আর ফুলের সংখ্যা এত কম নষ্ট করা যাবে না। আর এখন খুব মনে পড়ছে সেই তমলুকে বড় কাকুদের বাড়ির কথা, যে বড় টগর গাছটা ধরে তখন ঝুলতাম, এখন সব ফুলগুলো পেতাম। আমরা ঠিক করেছিলাম যে ভোরে বেরোবো, তো যাই হোক ব্যবস্থা হয়ে গেছে বলে তাই বেরোইনি, নাহলে ভোরে ফুল তুলতে বেরোতে হতো আমাকে। সো পাক্কা এক ঘন্টার প্রচেষ্টায় বসি একটু, পাক্কা এক ঘন্টার প্রচেষ্টায় অবশেষে তৈরি হলো, মানে একদমই কিন্তু ওঠা হয়নি, একভাবেই বসেছিল এক ঘন্টা বসে, আপাতত খুব সুন্দর এক ঘন্টা, হ্যাঁ কাছাকাছি সাড়ে সাতটা, হ্যাঁ এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো হয়েছে, হ্যাঁ মোটামুটি কমপ্লিট, মানে যেমন ওদের হয় সেরকম, হুম সুন্দর হয়েছে বাবা, করতে পেরেছি এই অনেক, হুম অনেক কিছু শেখা হয়ে গেল, হ্যাঁ সেই আর কি। ঠিক আছে ফ্রিজে ঢুকিয়ে দাও, একজনের রেডি কমপ্লিট, আর একজন চলছে রেডি হওয়া, আর একটু বাকি, আর আমিও রেডি হয়ে গেছি। এই হোয়াইট, এই যে মেন ইন হোয়াইট, হোয়াইট সাদা পাঞ্জাবি, তার সঙ্গে সাদা চোস্তা, কোথায় গেল চোস্তা দেখা যাচ্ছে, সাদা জুতো নেই, সাদা মোজা সাদা জুতো, তো ভাবছি সাদা ফুল নিয়ে নেবো। এভরিবডি ইজ ওয়েটিং, ওয়েট করছে সবাই কোথা থেকে ঢুকবে, ব্যাস ঢুকে গেছে সবাই, এবার বন্ধুর খোঁজাখুঁজি চলছে, বন্ধু বন্ধু খুঁজছে, বন্ধুর মা বন্ধুর মাকে খুঁজছে, এত সাজগোজ এত ফুল তোলা এত পাতা ছেঁড়া, যার জন্যে সেই অনুষ্ঠান বা সেই শুভক্ষণ শুরু হয়ে গেল। তো চলুন ছোট ছোট বাচ্চাগুলোর নাচ আমরা দেখে নিই, রিমু কিছুক্ষণ আমার গাঁথা মালাটা পরেছিল, তারপর দোকান থেকে যে মালাটা এনেছিলাম ওর আর ওর বন্ধুর জন্যে দুজনে ম্যাচিং করার জন্য সেই মালাটা পরেছে, ওই দেখুন যাচ্ছে নেচে নেচে। মরুবিজয়ের কেতন উড়িয়ে সবাই তো চলে এলো, এবার কাকে নিয়ে আসছে সেটাই দেখুন, পালকিতে করে আসছে সেই গাছ যেটা আজকে লাগানো হবে। বছর একইভাবে একই গানের মাধ্যমে বৃক্ষরোপণ অনুষ্ঠানটা হয়ে থাকে, তবু যেন মনে হয় এই বছরই প্রথম দেখলাম, এটাই হচ্ছে বিশ্বভারতীর বিভিন্ন অনুষ্ঠানের মহিমা।